সারা দেশে ইন্ডিয়া ব্লকের পক্ষে হাওয়া বইলেও ত্রিপুরার ক্ষেত্রে এর বিপরীত চিত্র। তবে এর দায় স্বীকার করে নিলেন সিপিএম রাজ্য সম্পাদক, সেই সাথে এই বাম নেতার অভিমত, এবারকার নির্বাচনে দেশের মানুষ একনায়কতন্ত্রের বিরুদ্ধে রায় দিয়েছে। প্রায় 45 দিন ধরে চলা দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন পর্ব সাঙ্গ হল মঙ্গলবার ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনী ফলাফলে দিনের শেষে ইন্ডিয়া ব্লককে পেছনে ফেলে এনডিএ জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা হাসিল করে নেয়, অর্থাৎ এনডিএ 292, ইন্ডিয়া ব্লক 234 এবং অন্যান্য 18 আসনে জয়ী হয়। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে সংবাদ মাধ্যমে নিজ প্রতিক্রিয়ায় রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দেশের মানুষ তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংবিধান রক্ষা ও গণতন্ত্রকে বাঁচিয়েছে। আগামী দিন আরও বিজয়ের জন্য দেশ অপেক্ষা করছে। এবারে নির্বাচন সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে পেরিয়ে মোকাবেলা করে, আমি ইন্ডিয়া ব্লক বলছি না, আমি বলছি ভারতের জনগণ সংবিধান বাঁচানোর জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য যে ভূমিকা পালন করেছে, এটা আমাদের এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে বহু বছর লিখিত থাকবে, মানুষ মনে রাখবে, উজ্জ্বল থাকবে। তো আমি সেভাবেই দেখছি এবং এটা সংবিধান রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই দেশের মানুষের এটা প্রথম ধাপ। আগামী দিন আরও বড় বিজয়ের জন্য দেশ অপেক্ষা করছে। অন্তত সগর্বে আত্মবিশ্বাসের সাথে কথা বলা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন, 370 কিংবা 400 পার তো দূরের কথা, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, মোটের উপর দেশের মানুষ একনায়কতন্ত্র এর বিরুদ্ধে রায় দিয়েছে। ইন্ডিয়া সেরকমভাবে বলেছে এখনো আমি শুনিনি, তবে সংখ্যা যা এনডিই করবে, এনডিই করা উচিত, অর্থাৎ বিজেপি নেতৃত্বেই সরকার। কিন্তু এই সরকার গত 10 বছর নরেন্দ্র মোদি দেশের যে একটা একনায়কতান্ত্রিক রাষ্ট্রনেতা হিসেবে যেরকমভাবে চালিয়েছিল, যখন তখন যা খুশি রিজার্ভ ব্যাংকের গভর্নরকে বসিয়ে দাও, নির্বাচিত মুখ্যমন্ত্রীকে লকআপে ঢুকিয়ে দাও, সংসদ থেকে সাংসদদেরকে বের করে দিয়ে বিনা আলোচনায় আইন পাশ করে দাও। এই নির্বাচনে সারা দেশে ইন্ডিয়া ব্লকের পক্ষে হাওয়া বইলেও ত্রিপুরার ক্ষেত্রে এর বিপরীত চিত্র কেন? এই প্রশ্নের উত্তরে সাংগঠনিক দায় স্বীকার করে নিলেন সিপিএম রাজ্য সম্পাদক। সারা দেশের এই যে স্রোত, সারা দেশে মানুষের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, তার প্রতিফলন আমরা এখানে ঘটাতে পারিনি, এটা রেজাল্টই বলে। তার কারণ এখানে গত 6 বছর ধরে চলা যে ফেসিসসুলভ আক্রমণ গণতান্ত্রিক মানুষের উপরে, বিরোধী দলের উপরে, আমরা সমস্ত বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলেও সেরকম মানসিকতা বা সেরকমভাবে এটাকে মোকাবেলা করতে পারেনি। এখানেও সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপির বিরুদ্ধে এবং অন্যদিকে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে। কাজে আগামী দিন আমাদের এই দুর্বলতা এগুলাকে খুঁজে বের করে, চিহ্নিত করে আমাদের লড়াইকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পর এনডিএ জোট এই মুহূর্তে হীরের টুকরো শরিকের মর্যাদা পেয়েছে জেডিইউ ও টিডিপি। এই দুই শরিকই সরকার গঠনের মূল কারিগর। বুধবার সকালে শরিক দলগুলির সঙ্গে দীর্ঘ আলোচনায় রফা চূড়ান্ত হওয়ার পর এনডিএ জোটকে সমর্থন দিলেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। খবর, দুই দলেরই তার কাছ থেকে লিখিত সমর্থন পাওয়ার পর বুধবার রাতেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে চলেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।